মানে অন্যরকম একটা ফিল পাইতেছি আর R15v3 যে চালাইতেছি না জানো আমার আগের gixxer চালাইতেছি অন্যরকম একটা ফিল পাওয়ার কি বাইকে WhatsApp pula point kemon achen apnara I hope bhalo achen ami girigiti biker so ajke ami onek din jabot por ektu 300 pite dike duklam ar 300 pite jacchi eka onek din hoyeche to ektu ghora ghori kori na eka ekta ride dei so edik diye ghuro edik diye chole jabo ei choto khato ekta ride debo ar dekhbo je 300 pite rasta tar obostha ke ki ki porbon poto kashtas korche to e sara kichui na ar to kemon achen apnara ami to alhamdulillah bhalo আর মোটামুটি ফেজের ফেজ দিয়ে মোটামুটি আমি এখনো টিস্কে আছি আর ইউটিউবে আহামরি কোনো ভিউ আসে না ইউটিউব নিয়ে ছেড়েই দিলাম ইউটিউবের কোনো প্যারা নাই চিল এমনি নরমালে আসলাম ওকে এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে একটা টার্নিং আছে ওইটারে ওই দিকে যাবো যায় একটু করা ভিডিও ফুটেজ টুটেজ নেবে একাই একাই সো একাই নেবো নেওয়ার পরে আবার ওই দিক দিয়ে ইউটার্ন করে ওই দিকে চলে যাবো মানে ওই যে আস্তে আস্তে গাড়ি চালাইলে একগরে মানে ফিনিকে ধরে না ঠিক আছে একগরে ধরে ফিনিকে আর আমি যখন একটু রাফ গাড়ি চালাবো বাবা গাড়ি বাই সার্ভিসিং করার পরে গাড়ি যে এত স্মুথ আর এত পাওয়ার গাড়িতে অগণিত পাওয়ার হয়ে গেছে গা বেড়ে কোয়ালিটি সব মিলে মানে একদম পুরাই জোশ মানে চমলক্ক মানে চমলক্ক তো একদম পুরাই চমলক্ক হয়ে গেছে গাড়ির পাওয়ার টান দিলি সত্তর আশি নব্বই একশো এমনি তো নর্মালে 70-80-90-100 এমনি তো উঠতো এইটা কোনো কথা না কথা হলো কি বয়সটা কি ক্লিয়ার আইতেছি কিনা তা জানি না কিন্তু মাইক্রোফোনটা ইদানিং একটু সমস্যা করতেছে আচ্ছা উঠতো না এমন কোনো কথা নাই কিন্তু আপনার এখন টান দিলি শুধু হালকা একটা টান দিলি একশো হালকা একটা টান দিলি একশো এই আর কি তো টার্নিংটা কোথায় টার্নিংটা দেখে চলে যাবো বাপরে বাপ কি পাওয়ার মানে আগে gixxer মতন একটা ফিল পাইতেছি যেমন আমি gixxer মতন ফিল পাইতেছি ও মাই গডনেস এত পাওয়ার কেন বাইকে R15 মানে আজকে আমি R15 ও এই ইয়ে R15 আমি ইয়ে বলতে চাই ঠিক আছে আজকে কোনো গিবত গাবো না R15 আজকে ভালো রিভিউ দেবো মানে একটা ফিল পাইতেছি R15 একটা মানে যে আমি যে একটা পাওয়ারফুল বাইক চালাইতেছি ওটা ফিল্ড আমি নিতেছি বাহ ভালোই তো মানে অন্যরকম একটা ফিল পাইতেছি R15 যে চালাইতেছি না জানো আমার আগের gixxer চালাইতেছি অন্যরকম একটা ফিল পাওয়ার কি বাইকের শুধু বাইকের সার্ভিস করার কারণে সার্ভিস বলতে কি শুধু জাস্ট এইবার টান দাসকে এদিকে আবার বক করে আন জাস্ট সার্ভিসটা হলো কি আমি মোবিলটা চেঞ্জ করছি আর হলো কি মোবিল ফিল্ডটা চেঞ্জ করছি আর হলো মা গো মা লিকুইডটা হ্যাঁ লিকুইডটা মুতুল সব মুতুল ইউজ করেছি আমি ওকে এতটা সুন্দর লাগতেছে আরো গর্জিয়াস লাগতেছে এই যে দেখতেছেন পুরাই জোশ মানে এক কথায় জোশ প্রচুর পরিমাণে ধুলা না এই পাশ দিয়ে কোনো ধুলা নাই মানে এই পাশে আর হলো টানিংটা ওই যে টানেলটা দেওয়া হয়েছে ওই পাশে হলো ধুলা নাই ওই পাশে ধুলা অগণিত ধুলা আর বাইকে বললাম না কসকসে জগজগা বানিয়ে লাগছে বাইকটারে একদম বাইকের এত সুন্দর করে ওই যে কি বলে যেন কি একটা দিলে ছাক 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 করে মানে আবার চেয়ারা না ওকে আজকে একা মানুষ দেখে সেলফি আর তুলতে পারলাম না সেলফি তুললাম কিন্তু পিক তুলতে পারলাম না মানে এলাকাটা অনেকটা অদ্ভুত গাড়িগুলো যে কীভাবে যাচ্ছে পরিপাটি হয়ে যাবে তখন তো বেশিরভাগ এই রোডই আমার ভিডিও বানানো হবে বেশিরভাগ এই রোডই আর এমনি তো নর্মালি তো এই রোডেই ভিডিও বানানো হবে এই রুটটাই মানে খুবই আনকমন একটা রুট হয়ে যাবে ওকে দেন সামনে জায়গা সামনে যেয়ে আপনাদের সাথে বক বক করি